বোর্ডে যতগুলো সূত্র দেখতে পাচ্ছি সবগুলোই হচ্ছে গতির সূত্র। আমরা 9-10 থেকে এটা পড়ে আসি। সো প্রথম সূত্রটা দিয়ে আর আমরা সরণ বের করতে পারি। সেকেন্ড সূত্রটা আসলে সময়ের সাথে শেষ বেগের সম্পর্ক। থার্ড সূত্রটা শেষ বেগের সাথে সরণের সম্পর্ক। এবং ফোর্থ সূত্রটা হচ্ছে আদি বেগ এবং শেষ বেগ সময় দেওয়া আছে, সেখান থেকে আমরা সরণ নির্ণয় করব। যদি প্রশ্ন করি এই সবগুলো সূত্র অ্যাপ্লাই করার একটা বিশেষ শর্ত আছে, শর্তটা কি? শর্তটা হচ্ছে এই সবগুলো সূত্র তখনই অ্যাপ্লাই করা যাবে যখন এই এ ত্বরণ টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট। অর্থাৎ যখন বস্তুটি সমত্বরণে চলে শুধুমাত্র তখনই এই সবগুলো সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। যদি বস্তু সমত্বরণে না চলে তখন কিন্তু এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো না। সো এই সূত্রে গতির যতগুলো সূত্র আছে সবগুলো সূত্রে অ্যাপ্লাই করার শর্তটা কি? বস্তুটাকে সমত্বরণে চলতে হবে। এই সূত্র থেকে কিন্তু আমরা আরেকটি স্পেশাল গ্রাফের দিকে যেতে পারি। কেমন গ্রাফ? গ্রাফটি হচ্ছে এই গতির সূত্রগুলো অ্যাপ্লাই করার জন্য যেই শর্তটা দরকার সেই শর্তের সাপেক্ষে বলের গ্রাফ। দেখি কেমন হয়। আমরা y অক্ষ বরাবর ফোর্স বা বলকে নিলাম এবং এক্স অক্ষ বরাবর যে কোনো একটা রাশিকে নিলাম, যে কোনো একটা রাশি, সেটা সরণ হতে পারে, সময় হতে পারে, বা র্যান্ডম যে কোনো একটি ফিজিক্সের রাশি। সো আমরা জানি যেই বস্তুটির উপর আসলে এই গতির সূত্রগুলো অ্যাপ্লাই করা হবে সেই বস্তুটির ভর এম যদি কনস্ট্যান্ট হয়, এম যদি কনস্ট্যান্ট হয় এবং এই গতির সূত্রটি অ্যাপ্লাই করার জন্য যেই শর্ত এ ত্বরণ সেটাও যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই দুইটাকে যদি গুণ করি এফ ইকুয়ালস টু কি পেয়ে যাবো? এম এ। এই দুইটার গুণফল হচ্ছে এম। সো এমও যদি কনস্ট্যান্ট হয় এবং এও যদি কনস্ট্যান্ট হয় এই দুইটার গুণফল এফ কি হবে? সেটাও একটা কনস্ট্যান্ট। এবং যে কোনো কনস্ট্যান্ট এই এস বা টি বা অন্য যে কোনো রাশি তার সাপেক্ষে কি হবে? কোনো ধরনের পরিবর্তন হবে না। অর্থাৎ এফ এর এই গ্রাফটা কেমন পাবো? এফ এর গ্রাফটা পাবো কিন্তু একটা হরিজন্টাল লাইন। সো এফ এর গ্রাফ যদি এরকম একটা হরিজন্টাল লাইন হয়, অর্থাৎ এফ এর ভ্যালু যদি কোনো পরিবর্তন না হয় এম এবং এর ভ্যালু কনস্ট্যান্ট হওয়ার জন্য, তাহলে কিন্তু আমরা এই গতির সূত্রগুলো সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। সো গতির সূত্রের ক্ষেত্রে শুধুমাত্র যে এই সম্পর্কিত রাশিগুলো থাকতে পারে তা না, এর বা এফ এরও কিন্তু গ্রাফ থাকতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে একটু এফটা কনস্ট্যান্ট হবে এবং এটা কনস্ট্যান্ট হবে এই ব্যাপারটা নোটিস করে রাখতে হবে।